খুব 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 ভালো আছো। আর প্রত্যেকদিন তোমাদের সাথে আমি নিয়ে আসি নতুন নতুন ব্লগ, তো আজকে সেটা একটু অন্যরকম কিছু নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকে আমি তোমাদের কাছে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা খাবার রেসিপি। তো সেটা আমি আজকে বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। খুব একটা যে রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি বা করি সেটা নয়, তবে টুকটাক করি, বাট শেয়ার করা হয় না, মানে এইভাবে ভিডিও করা হয় না। তো আজকে একদম পুরো সেট আপ নিয়ে রেডি চলে এসেছি, একদম একটা রিং লাইট সেট করে সেটার থেকে ভিডিওটা করছি। পুরোটা তো এভাবে সেট করে সবসময় করা হয় না, তো আজকে ভাবলাম যে শেয়ার করি তোমাদের সাথে। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, তো দেখতে থাকো ভিডিওটা। আজকে আমি বানাতে চলেছি দইবড়া, তো দইবড়ার জন্য সমস্ত প্রিপারেশান রেডি করে রেখেছি। তো দেখতে থাকো কি কীভাবে আমি কীভাবে জিনিসটা বানাচ্ছি। তো চাইলে সেটাকে করতেও পারো, ফলো করতে পারো, তো দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল, তো বিউলির ডালটা বেশ আমি ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো তোমরা, বাট আমার সময় হয়নি, আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তো 7-8 ঘন্টা ভেজালেই হবে। আর সাথে নিয়েছি 1 ইঞ্চি একটা আদার টুকরো আর এবং কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলোকে আমি পেস্ট করে নেবো। পেস্টটা কই রকম থিকনেসটা হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার কিন্তু মিক্সি পেস্টটা কমপ্লিট, তো আমি এই জিনিসটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে, কারণ যত ভালো এটা এই ব্যাটারটা ফাটানো হবে তত ভালো বড়াগুলো হবে, তত বেশি সফট হবে, কারণ এটার ভেতরে যত হাওয়া ঢুকবে তত বেশি এই বড়াগুলো সফট হবে। তো সেই জন্য এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। দেখতেই পাচ্ছ আমি কতক্ষণ ধরে এটাকে ফেটাচ্ছি, মানে হাত আমার ব্যথা হয়ে গেছিলো এটা এই কাজটা করতে গিয়ে। দেখো আমার কিন্তু এটা কমপ্লিট, আমি প্রায় অনেকক্ষণ প্রায় 10 মিনিট ধরে এটা করছি। এবার এটা ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে কিনা তোমরা বুঝবে কি করে, তাতে তো বোঝার একটা কোনো পদ্ধতি দরকার। তো সেটার জন্য করতে হবে কি, এখান থেকে ফার্স্টে হাতে করে একটু নিতে হবে, হাতে করে একটু নিয়ে 1 গ্লাস জল, 1 গ্লাস জল নিয়েছি, জলটার মধ্যে এভাবে এটাকে দেবো, দিয়ে দেখতে হবে এটা তোমার ভেসে উঠছে কিনা। যদি দেখো ভেসে উঠছে, দেন তোমার ব্যাটার কিন্তু বড় হওয়ার জন্য একদম রেডি। তো আমার দেখো কিন্তু ভেসে উঠেছে, এটা বড় ভাজার জন্য আমার ব্যাটার কিন্তু ফুল রেডি। তো চলো এবার বড়গুলো তাড়াতাড়ি করে, তো দেখতেই পাচ্ছ আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা একটা ছোট্ট একটা পুচকো একটা কড়াই বসিয়েছি, আর ওপাশে আমি একটু জল দিয়েছি, জল বসিয়েছি, জলটাকে সেটা হচ্ছে বড়াগুলো ভেজে আমি জলটার মধ্যে দেব। ওটারও সুইচটা আমি দিই, মানে ওটারও আমি চালিয়ে দিলাম। আর কড়াই আমার যথেষ্ট গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো এর মধ্যে, অবশ্যই আমি সাদা তেলে ভাজবো, যথেষ্ট পরিমাণ তেল দিলাম। এবার আমি বড়াগুলো এক এক করে ভাজবো, এবং যে জলটা দিয়েছি জলটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করবো, জলটার মধ্যে কিছু জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ফার্স্টে দেবো একটু নুন, সামান্য পরিমাণে একটু নুন দেবো, তেল বসিয়েছি এবং তেলটা প্রায় গরমের কথা, আর এদিকে আমি দিয়ে দিয়েছি অল্প একটু নুন, এবং এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু পরিমাণ নুন, মরিচ জল। জলটা কিন্তু খুব গরম হবে না, একটুখানি গরম হবে, যেই গরম জলটার মধ্যে তুমি হাতটা নিজের আঙুলটা নিচে ডোবাতে পারবে, এইরকম পরিমাণে গরমটা হবে। তোমাদের একটা টিপস বলি, সেটা হচ্ছে তোমরা বুঝবে কি করে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা, সেটা বোঝার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে একটুখানি ব্যাটার নিয়ে যেরকম আমি জলের মধ্যে ট্রাইটা করলাম সেরকমই তেলের মধ্যে একটু ছাতিতে হবে। যদি দেখো ব্যাটারটা নিচে লেগে যাচ্ছে, নিচে পড়ে রয়েছে, তখন বুঝতে হবে যে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়নি। আর যদি দেখো এরকম ব্যাটারটা উপর দিকে ভেসে রয়েছে, ভেসে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তো তখন বুঝতে হবে তেলটা কিন্তু বড়া ভাজার জন্য পুরোপুরি রেডি। তো এটাকে আমি ফেলি গেল, এটাকে তুলে নিয়ে
বলা কোনো সময় গোল গোল হয় না, ছোটো পাল্লা একটা শেপ হয়, তো খাবার কাছে খাওয়া নিয়ে হয় না, সেগুলি করবো সবই পেটে যাবে। তো দেখো এগুলো কিন্তু আমাদের আমার পুরো গোল মাটল হচ্ছে একেবারে, এবং একটু কমিয়ে কমিয়ে ভাজবে, কারণ কমিয়ে না ভাজলে কিন্তু ভেতর থেকে ওপর দিয়ে হয়ে যাবে এবং ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে, এই বড়াগুলো কিন্তু আমার রেডি। এবার এগুলোকে তুলে ফেলবো, এই বড়াগুলো কিন্তু আমি জল থেকে তুলে জলটা হালকা চিপে রেখে দিয়েছি। আর এখানে দইটার মধ্যে একটু এক চামচ মতো ভাজা মশলা, এই যে ভাজা মশলা দিয়েছি, এক চামচ মতো ভাজা মশলা দিয়ে একটু বিট নুন দিয়ে দইটাকে পুরোপুরি ফেটিয়ে রেখেছি। আর এটা রয়েছে চাটনিটা, তো আর এখানে চলছে বাকিগুলোর প্রিপারেশন, বাকিগুলো হচ্ছে। বড়াগুলো আমি এক একটা করে তিনটে প্লেটে দিয়ে নিয়েছি, তিনজন আছে ওরা, ওদেরকে দেব। আর এই যে আমার দই, তো দইটা উপর দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো চাটনি। আর চাটনিটা আমার একটু ঠিক হয়ে গেছে, আমি যখন বানিয়েছিলাম একটু ঠিক বানিয়েছিলাম, আর ফ্রিজে রাখাতে আরও একটু বেশি ঠিক হয়ে গেছে। তো তোমরা যখন বানাবে একটু ব্যাপারটাকে একটু ঠিকনেসটা কম করবে, মানে আর একটু পাতলা বানাবে এটাকে, তো সেটা বেশি খেতে ভালো লাগবে, দিতেও ভালো লাগে, খেতে টেস্টই একই, কিন্তু এটা একটু সার্ভ করতে বা দিতে প্রবলেম হয়, কারণ দেখছো এই যে পুরো এক জায়গায় হয়ে রয়েছে। এটা একটা নর্মাল তেঁতুলের চাটনি, এটা বাজারে রেডিমেডও তোমরা কিনতে পারো, ঘরেও বানাতে পারো, আমার কিন্তু এটা ঘরে বানানো। তো আমি পরে আরেকদিন চাটনির রেসিপিটা শেয়ার করব, আজকে আর শেয়ার করা হলো না। তো এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা, এবং এর ওপরে দেবো ঝুরি ভাজা, আমার দই বড়া কিন্তু রেডি। আর তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করো, তো আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে, করতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখেছিস, আমাকে দেখা, খুব
খারাপ হয়ে যাচ্ছে, পরে আবার ভালো থাকবে। ভালো করে না, ঠিক আছে, আর কিছু বলার নেই আমার।